আজকে আমি 3.5 বছর এইচডিএ ছেড়ে দিয়েছি, আমাকে কেউ তাড়ায়নি। আমি 23 নভেম্বর 2020 পদত্যাগ করে বলেছে রাগ দিয়েছিলিস নিয়ে নে। আমি যদি লড়াই করে করতে পারি, জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব। এই মেদিনীপুরে সব সময় মাথা উঁচু করে লড়াই হয়। আমি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলাম, আমাকে বিধানসভায় দাঁড় করিয়ে মন্ত্রী করেছে, আমার কাছ থেকে কেউ পদ কেড়ে নেয়নি। আমি ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি আমার মন্ত্রিত্ব, বিধায়কের পদ এবং এইচডিএ চেয়ারম্যান সহ যা যা পদ তৃণমূল আমাকে দিয়েছিল। কেন দিয়ে এসেছি তার প্রধান কারণ হল মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। এই দেখছেন না, রামনবমী আসবে, কোন অন্য ধর্মের লোক বলছে না, অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে, 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন, তাই তার সঙ্গ আমি ছেড়েছি। এবং সাথে সাথে 11 সালের আগে বলতো আমার কোনো পরিবার নেই, আমার পরিবার আপনারা জনগণ, মা যতদিন জীবিত আছেন মায়ের সেবা করি, মা চলে যাওয়ার পরে পশ্চিমবাংলার জনগণই হল আমার পরিবার। এটা মাননীয় পিসিমণির কথা ছিল 11-র আগে। আমরা খেটে খুঁটে কি লড়াই হয়েছে আপনারা বর্ষিয়ার লোকেরা, আপনারা জানেন কি লড়াইটা আমরা করেছি। এই জেলা থেকেই তৎকালীন বামফ্রন্টের 235 আমরা 30, 2009 সালে 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে উপনির্বাচনে জিতিয়ে আমরা এই দম্ভ আগের সরকারের ভেঙে দিয়েছিলাম। কারণ মেদিনীপুর এটা পারে, মেদিনীপুর পারে নন্দীগ্রামের কৃষক আন্দোলন করতে, মেদিনীপুর পারে বামপন্থীদের খাদ্য আন্দোলন, বাতে ভাগা আন্দোলন করতে, রুই বেজে কাঠ বেসে লাঙল যার জমি তার, আমরাই পারি মেদিনীপুর। আজকে নিজের ভাইপো আলালের দুলাল দিল্লিতে ছিল, 11 সালে আমরা খেটে খুঁটে নন্দীগ্রামে 42 জন লোক মরেছে, গোটা রাজ্যে হাজার হাজার লোক মরেছে, তারপরে তিনি প্লেনে করে কলকাতায় ল্যান্ড করেছেন, আর সোনার চামচ দিয়ে তিনি পশ্চিম বাংলার মালিক হয়ে গেছেন। তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন তার পরিবারের মধ্যে ঢুকেছে, পরিবারবাদ এই রাজ্যে স্থাপন করার চেষ্টা করেছে, তখন আপনাদের সেবক শুভেন্দু তাকে ছেড়ে দিয়ে লড়াইয়ের মাঠে এসেছে। আপনারা দেখেছেন 2021 সালে আমাকে সর্বভারতীয় নেতারা বললেন, আগে নাম ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির, নিজেই ঘোষণা করেছে 2021-এর 18ই জানুয়ারি নন্দীগ্রামে তেখালিতে বললেন আমি দাঁড়াবো, আমার বড় বোন ভবানীপুর, ছোট বোন নন্দীগ্রাম। আমি বলিনি আপনি এসেছেন আমার জায়গায়, আমাকে আমাদের নেতারা বলেছেন যাও তুমি ওখানে লড়ো, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি কাঁধে দায়িত্ব তুলে নিয়েছি, 65,000 সংখ্যালঘু ভোট, 24% তাদের কাছে গিয়ে বিষ মিশিয়ে প্রচার করেছে মমতা ব্যানার্জি, সিএএ মানে এনআরসি, ডিটেনশন ক্যাম্প, সবাইকে তাড়িয়ে দেবে, বিজেপি মানে হিন্দুদের পার্টি, বিজেপি আপনাদের দেখবে না। আমি সেই কেন্দ্রে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছি।
তারপরে আপনারা তিন বছরের লড়াই দেখেছেন, আমার একার লড়াই নয়, আপনাদের সবার লড়াই। সায়ন বাবু ভোর 5:30 ফুলবাজারে যতই ঘুরুন, বড় ফুলেই সব ভোট পড়বে, দা হাতুড়িতে কেউ ভোট দেবে না, কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র 11 সালে বিরোধী দল নেতা ছিল। অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন, আপনি বলুন লড়াই ছিল সেদিন? সেদিন বামপন্থী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে? উত্তর না। সেটিং মীনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন, তাই তো? তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে 150 কেজি ওজনের মোটা পার্থ, তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা 51 কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত। তারপরে আরেকটা মোটা 130 কেজি ওজন, নাম তার কেষ্ট বেটা, ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা, সেও এখন সকন্যা জেলের মধ্যে তিহারে গড়াগড়ি খাচ্ছে। আরো অনেক চোর ভিতরে গেছে। মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন, আমাদের তৃতীয় টামের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো, এটা আমার কথা নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় অপরাধ করেছে, আপনারা ফুল চাষি ধান চাষি গ্রামে থাকেন, কোনো চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কোলাঘাটের যত জিপি আছে বৃন্দাবন চক বলুন, সিদ্ধা 1-2 বলুন, সাগরবাড় বলুন, পুলসিটা বলুন, খন্নাডি বলুন, যত গোপালনগর বলুন, যত কোলা 1-2 বলুন, আমলান্না বলুন, যত গ্রাম পঞ্চায়েত আছে, ভাই হাতের তালু, গ্রামের নাম বলতে বলবে বলে দেব। আমি যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন 500, 700, 800 করে ছেলে বাইরের রাজ্যে কাজে চলে গেছে, কারো কোনো কাজ নেই, আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে। কদিন আগেই শিশির মণ্ডল জানে একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল, খুন করে দিয়ে চলে গেল, একজন মাতৃসমা, একজন মহিলা প্রায় 70-এর কাছাকাছি, ভোরবেলা বাজার করতে এসেছে 7:00 সকালে, তাকে তুলে নিয়ে গিয়ে এই কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা গলার চেন কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা আজকে করেছে এরা! এখানে হাফ মন্ত্রী আছে, এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি। যতগুলো বিদ্যালয় দেখছেন, আমি যখন MPHD এর চেয়ারম্যান ছিলাম উন্নয়নের কাজ হয়েছে, একটা হল বানিয়েছি, আলোকিত করেছি বাজারগুলোকে, পুলসিটাতে প্রভাতবাবু মারা গেছেন তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার নন্দাই গাজন থেকে পাইকবাড় যতটুকু কাজ হয়েছে আমাদের সময়ে বা আমার নেতৃত্বে হয়েছে, বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি 3.5 বছর HDA ছেড়ে দিয়েছি, আমাকে কেউ তাড়ায়নি, আমি 23 নভেম্বর
2020 পদত্যাগ করে বলেছে রাখ, দিয়েছিলিস নিয়ে নে, নিয়ে নে। আমি যদি লড়াই করে করতে পারি জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব। এই 3.5 বছরে একটা ঢালাই রাস্তার নাম বলুন তো, গোপালনগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, মাছিনানের রাস্তা আমার হাতে তৈরি, মান্দারগেছিয়ার রাস্তা আমার হাতে তৈরি, সিদ্ধা বৃন্দাবন চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, রামতারকের ব্রিজ যা দেড়িয়া চক দিয়ে চলে গেছে, আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে, একটা কোনো কাজ নেই, শুধু ভাষণ আর ভাষণ। ইরিগেশন মন্ত্রী ছিলাম, কোলাঘাটের ভাঙন, দেনানের কংক্রিটের ওয়াল, আমার সময় আমি তো 3.5 বছর নেই, এখনো তো মন্ত্রী আছে, ওদের দল সরকারে আছে, একটা ইট বসিয়েছে কোথাও? শুধু ভাষণ আর ভাষণ। আর রেশন দিচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদি, আর মমতা ব্যানার্জি একটা হাঁড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার উপরে, হাঁড়ি চিহ্নে ভোট দিন।